জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করার স্বপ্নকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে যুক্ত করার মাধ্যমে গৃহীত হয়েছে 172 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প স্বাধীনতা উত্তর বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ প্রকল্প। গত 14 অক্টোবর 2018 প্রকল্পের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ রেলওয়ের সার্বিক ব্যবস্থাপনায় চীন ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করছে। প্রকল্পটির আওতায় নির্মিতব্য ঘণ্টায় 120 কিলোমিটার গতির ব্রডগেজ লাইনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, পদ্মা সেতু, জাজিরা, ভাঙা, কাশিয়ানি, নড়াইল, জামদিয়া হয়ে পদ্মবিলা পর্যন্ত যাওয়ার পর এর একটি শাখা যশোরের রূপদিয়া এবং অন্যটি খুলনার সিঙ্গিয়া স্টেশনে যুক্ত হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরিশাল ও পায়রা সমুদ্রবন্দরকেও রেলের মাধ্যমে যুক্ত করার সুযোগ উন্মোচিত হয়েছে। বাস্তবায়ন শেষে এটি হবে বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশ। এই মেগা প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে 172 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেল লাইন, 23.38 কিলোমিটার ভায়াডাক্ট, 274টি মাইনর ব্রিজ ও কালভার্ট, 30টি লেভেল ক্রসিং, 131টি আন্ডারপাস এবং 58টি মেজর ব্রিজ। এছাড়া নির্মিত হচ্ছে 20টি আধুনিক স্টেশন, যার সবগুলোতেই থাকছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পটির গুণগত মান নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় তদারকি ও পরামর্শ সেবা প্রদানের দায়িত্ব ন্যস্ত করা হয় কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট বাংলাদেশ সেনাবাহিনীর উপর। সিএসসির পরামর্শ ও তদারকিতে ও সিআরইসির সমন্বয়ে গঠিত প্রায় 5000 জনবলের একটি দল দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের বিশেষ দিক হল ভায়াডাক্ট ও ব্যালাস্টবিহীন রেলপথ, যা বাংলাদেশে এই প্রথম সংযোজিত হতে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা ও খুলনার মধ্যকার যোগাযোগ দূরত্ব হ্রাস পাবে 212.05 কিলোমিটার, ফলে ভ্রমণের সময় লাগবে মাত্র 3 ঘন্টা 20 মিনিট। সামগ্রিকভাবে বৃদ্ধি পাবে 1% জিডিপি। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি জুন 2024 শেষ হবে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প হতে যাচ্ছে বাংলাদেশের রেলওয়ের সাফল্যময় এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের আরেক ধাপ সফল পরিণতি।